কালো কালো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত গাড়ির পার্টস, এইগুলো আর কি স্যাম্পল ভাবে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের আমি আজকে গাড়ির পার্টসের বিষয়ে কিছু কথা বলবো, আশা করি বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব গাড়ির পার্টসের আসলে কীরকম দাম, দাম বেশি কি কম, এবং একটা পার্টস তৈরি করতে কয়টা মেশিনে মাল চালাতে হয়। তো বন্ধুরা, ওই মালটা আসলে এরকম থাকে, প্রথমে প্রথমে যখন কাটে সেই সময় এরকম থাকে আসলে, যে দেখতে পাচ্ছেন আর কি, এরকম একটা সাইজ থাকে আর কি। তারপরে আর কি চালানোর সময় আর কি এরকম মেশিনের কাছে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে আর কি এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেট, ম্যাগনেটের কারণে আসলে একশো একটার সাথে আর একটা মাল, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট এই জন্য ব্যবহার করা যে মাল নিতে জন্য কোনো ঝামেলা হয় না, সেজন্য আর কি ম্যাগনেট দেওয়া হয়। যে ম্যাগনেট দিলে ফাঁক হয়ে যাবে, ম্যাগনেট যদি না থাকে তাহলে এরকম জোড়া লেগে থাকবে, আর এই ম্যাগনেট দেওয়া বলে এই জন্য ফাঁক হয়ে যায় যে মাল। এরপরে এই মালটা চলে, চলার পরে আর কি আর এক মেশিনে চলে। এই দেখতে পাচ্ছেন এই একটা আর একটা মেশিন, এটা এখানে আছে মার্কিং হয়ে যায়, এখানে লেখা রয়েছে দেখেন এই যে এস আর আর, ঠিক আছে। তারপরে আজকে তিনটে ফটো আর এই যে মালের আর কি মডেল যেরকম হয় এরকম এই যে। তো এটা আর কি এই মেশিন থেকে ইয়ে হয়, কমপ্লিট হয়। তো এই মেশিনের মানে এই মালের আর কি দুই প্রসেস, ঠিক আছে। প্রথমবার তো আর কি কয়েল আসে, গোল কয়েল মতন আসার পর থেকে ওখান থেকে কাটা হয়, কাটার পরে আর কি মালটা কমপ্লিট করে এরকম হয় আর কি, ঠিক আছে। তো এই মাল কিন্তু একটা গাড়িতে এক এক পিস দু পিস লাগে আর কি, ঠিক আছে। তো ডান পাশের বাম পাশের, ঠিক আছে, দুইটা মাল, যে কোনো মাল দুইটাই লাগে আর কি। এই জন্য ডান পাশে বাম সাইডে দুইটা মাল লাগে, লেফট রাইট। তো এটা দুই প্রসেসের মাল। তো এটা দাম কীরকম হতে পারে, এক পিস মালের দাম আর কি তিন থেকে পাঁচ রিঙ্গিতির ভিতরে আর কি আছে, কারণ এটা দুই প্রসেস। তো কিছু কিছু মাল আছে আট প্রসেস, দশ প্রসেস, মানে দশটা মেশিনে চলে এক মাল, একটার পরে একটা, একটার পর একটা, এরকম আর কি। মানে দশ প্রসেস, দশটা মেশিনে চলার পরে কমপ্লিট হয়, কিন্তু এটা দুই দুই মেশিনে চলে কমপ্লিট হয়ে গেছে কি, ঠিক আছে। তো এই জন্য আর কি এই মালের দাম কম, যেগুলো মাল আর কি আট দশ প্রসেস সেইগুলো দাম বেশি হয়, তো এইগুলোর একটু দাম কম। তো দেখতে পাচ্ছেন এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আর কি মূলত বিভিন্ন মডেলের গাড়ির পার্টসের ডাইস, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন, তো এক লাইনেই দুশো আইটেমের মাল আছে এখন বর্তমান যা আছে। সামনে আরও অর্ডার হবে, সেই সময় আরও নতুন মডেল আসবে, ওই সময় আর কি আরও বেশি চলবে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের বললাম আজকে এই মালের আর কি দুই প্রসেস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে মালের, মালের নম্বর দেখুন, ছয় এক তিন পাঁচ তিন, ঠিক আছে, এটা হচ্ছে রাইট। আর একটা মাল দেখায় আপনাদের, এই যে ছয় এক তিন পাঁচ চার, ঠিক আছে, এটা হচ্ছে লেফ, মানে এল আর এল। আর এই যে এখানে লেখা আছে, এটা কিন্তু একই, এটা এটা আর ওইটা কিন্তু একই ডাইস, ঠিক আছে। এই যে ছয় এক তিন পাঁচ চার, আর দেখ এটা একই ডাইস, এই যে এল লেখা আছে দেখতে পাচ্ছেন। তো এই দুইটা মিলে একটা পার্টস তৈরি হয়, সেটা মাল আর কি এর ভিতরে, ঠিক আছে বন্ধুরা। তো আমরা যে কোম্পানিতে কাজ করি এরকম আর কি এ লাইন আছে, বি লাইন আছে, সি লাইন আছে, ডি লাইন, ই এফ জি এইচ, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা লাইনই দেড়শো আইটেম, দুইশো আইটেমের মতন মাল আছে। তো যেটা যে সময় লাগে সেই সময় আর কি সেটা চালানো হয়। তো এর ভিতরে এখানে ডাইস দেখতে পাচ্ছেন, যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে শুধু এইগুলো স্টক করা আছে, আর সব সাইডে কিন্তু এরকম সিস্টেম করে রাখা আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, তারপরে ওই সাইডে আছে, এই সাইডে আছে, তারপরে ওই আরও পিছনের দিকে আছে। তারপর যে বড়ো মেশিনগুলো দেখতে পাচ্ছেন, ওই বড়ো মেশিনেও কিন্তু অন্য অন্য মাল তৈরি হয়। তবে আমাদের এই যে লাইনে দেখাচ্ছি, এই লাইনে বেশিরভাগই ছোটো মাল তৈরি হয়, কিন্তু পিছনের দিকে বড় বড় মাল তৈরি হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন মালের কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন, এটা আর কি পুরাতন, আগে যেইগুলো চলতো ওইগুলো আর কি। তো এখানে সব কোম্পানির কিন্তু মাল আছে, গাড়ি যত কোম্পানি আছে সব কোম্পানির মাল আর কি এখানে আছে, ঠিক আছে।